সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও বেশ আছি। শীতের একটা সকাল নিয়ে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো সকাল সকাল দেখো, আমাকে তো গ্যাস ধরাতে হয়, ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে চেঞ্জ করে তারপরে সব কিছু সেরে চলে আসতে হয় সোজা রান্নাঘরে। তো সবার আগে আমি বসিয়ে দিলাম দেখো দুধ, আর এই দিকটায় বসিয়ে দিলাম হচ্ছে ডালিয়া। তো ডালিয়ার দুধটা পাশাপাশি হতে থাকুক। তো দেখো আমার ডালিয়াটা হয়ে গেছে, ডালিয়ায় জাস্ট দুটো কি তিনটে মতো সিটি দিই, তো ওটা নামিয়ে রাখলাম। তারপরে দেখো আমার দুধটা গরম হয়ে গেছে। তো দুধটা আমি এখন ঢেলে নিচ্ছি, তিন জায়গায় সমানভাবে ভাগ করব। আর তারপরেও তো একটুখানি দেখলাম বেঁচে গেছে, তো সেটুকু দিয়ে আমি পরে কফি করেছিলাম সন্ধ্যের দিকে। তো ফার্স্টে মেয়ের জন্য স্টিলের ওই গ্লাসটা মেয়ের, আর এই লাল কালারের কাপটা হচ্ছে সোমনাথের, আর এই সাদা রঙের বাটিটা হচ্ছে জনির। তো মেয়েকে হরলিক্স দিয়ে খাওয়াবো, মানে এক চামচ মতো হরলিক্স দিই যাতে দুধের গন্ধটা আর কি ওর নাকে এসে না লাগে। ও একদম দুধের গন্ধ সহ্য করতে পারে না, আর হরলিক্সের গন্ধটা ভালোবাসে। তো আমার উদ্দেশ্য হরলিক্স খাওয়ানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে দুধ খাওয়ানো। তো তার জন্যই দুধের মধ্যে জাস্ট একটু হরলিক্স দিয়ে দুধের গন্ধটাকে ইয়ে করে দিই, তারপরে ওকে ওটা খাইয়ে দিই, ও খেয়ে নেয়। আর ও কিছুতেই চুমুক দিয়ে খেতে চায় না। তোমরা জানিও তো যে পাঁচ বছরের বাচ্চা যদি এখন চুমুক দিয়ে না খাওয়ায় না খায় তাহলে আমার কি বকা টকা দেওয়া উচিত নাকি থাকগা পরে দেখা যাবে বলে ছেড়ে দেওয়া উচিত? ওকে মুখে ঢালতে হয়, মানে আমাকে ধরে ধরে ঢেলে ঢেলে খাওয়াতে হয়, চামচ দিয়ে নয়, জাস্ট গ্লাসটা ধরে আলগোচে উঁচু করে আর কি খাওয়াতে হয়। এমনি অন্যান্য জিনিস শখ করে চুমুক দিয়ে খাবে, কিন্তু এই জিনিসগুলো খাবে না, এই হলো ব্যাপার। তো ওদিকে কাজকর্ম সেরে মানে ডালিয়াটা রেডি করে রাখলাম, তারপরে ভাবলাম সবজিগুলো বের করি। আজকে কি রান্না হবে না হবে সেটা ফ্রিজ থেকে বাস্কেটটা বের করে যতক্ষণ না আমি দেখছি ততক্ষণ আমি সিলেক্ট করতে পারি না কি রান্না হবে। তো বের করলাম, তারপরে পেঁয়াজকলি, পুঁইমচুরি, এদিকে দেখো পালং শাকের একটা আটি, একটা আটি না ওখানে দুটো আটি আছে, একটু পেঁপে বের করলাম, সজনের ডাটা, তো এইসব বের করলাম। আর এদিকে দেখো সোমনাথের এই ড্রাই ফ্রুটস দিয়া ডালিয়া আর আমার প্লেন ডালিয়া বের করে নিয়ে রেডি করে নিয়েছি থালায়, ওগুলো ঠান্ডা হচ্ছে। আর আমার দেখো আনাজটানাজ সব কিছু কাটা কমপ্লিট। আজকে পুঁইমচুরি ভাবছি ভাজবো, পেঁপেটা ভাতে দেবো, পেঁয়াজকলিটা ভাজবো, আর সজনের ডাটা দিয়ে ডাল করব, আর শাকের একটা ঝোল করব। বিশাল একটা লম্বা মেনু না তাই হয়, মাছ মাংস ডিম না থাকলে নিরামিষ করলে অনেক বড় হয়ে যায় রান্না। আমি রেডি হয়ে গেছি, একরকম রাগের চোটে বেরোচ্ছি বলতে পারো, কারণ আমার এখন কত রান্নাবান্না দেখতেই পেলে ওগুলো আমি এখন করবো না, আমি এখন বেরোবো। এই সকালের দিকটা বাড়ি থেকে বেরোনোর কোনো একটা দরকার হলে আমার মাথা খারাপ হয়ে যায়। আর এমনি যদি মানে বাজার টাজার যাওয়ার প্ল্যান থাকে মাছ সবজি কিনতে, সেটা আলাদা ব্যাপার, কারণ তাহলে পরে আমি সেদিনকে রান্নাটা আমি অন্যরকম করি, সিদ্ধ টিদ্ধর ওপরে চালানোর চেষ্টা করি বা এক তরকারি ভাতের চেষ্টা করি। কিন্তু এখন আমি তিন চার পদে রান্না কুটে ফেলেছি আর এখন শুনছি আমাকে বেরোতে হবে। তো যাই, মেয়ের আজকে পাঁচ বছরের ইঞ্জেকশন, সোমনাথ একা সামলাতে পারবে না বলছে। এই যে কার্ড মেয়ের, চলো এইভাবে, এই যে এইভাবে রেডি হয়ে নিয়েছি, একেবারে সিম্পল কিছুই না, ঠিক আছে। মুখে জাস্ট একটু ক্রিম মাখলাম, চুলটা বাঁধলাম, সিঁদুর বললাম, ব্যাস আর কিছু না, ভালো লাগছে না আমার, কত কাজ এখন বেরোবো। দেখো বিছানা টিছানা কিচ্ছু তুলিনি আর ওকে নতুন জামা পরিয়ে দিয়েছি, খেলা করছে এখন নতুন জামা পরে। কে দিয়েছে জামা? পিয়ালি আন্টি, খুব সুন্দর হয়েছে মা, হেভি সুন্দর মানিয়েছে, সাইজে টাইজে একদম পারফেক্ট, খুব ভালো লাগছে। চলো না মো, জুতো নিয়ে আসো ওপর থেকে। বাবানের ইঞ্জেকশন নেই পাঁচ বছরে, আমার এই পাঁচ বছরে যাচ্ছে।
তো এখানে এসে সোমনাথ কথা বলল এখানকার যারা রয়েছেন তাদের সাথে মেয়ের কার্ডটা নিয়ে। আর আমি মেয়েকে কোলে নিয়ে বসে আছি আর ওকে একটু সাহস দেওয়ার চেষ্টা করছি। ছোটোবেলায় তো ইঞ্জেকশনে কোনোদিন ভয় পেতেও দেখিনি, কাঁদতেও দেখিনি জন্মের পর থেকে, কিন্তু যত বড় হচ্ছে তত যেন ও ভয়টা পাচ্ছে। দেখো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে পিছন দিক দিয়ে। তো সোমনাথ ওকে হাত ধরে টেনে নিয়ে আসছে, ও আবার আমার জামা ধরে আটকাতেছে, মানে ও কিছুতেই দেবে না। এটা 5 বছরের ইঞ্জেকশন আর এরপরে একদম 10 বছরে রয়েছে, আর তারপরে আবার 17 বছর বয়সে একটা রয়েছে, তারপর আর নেই। তো এখন কিছু করার নেই, এটা তো দিতেই লাগবে, তাই না বলো? 2 ঘন্টা পর থেকে ঠান্ডা জল একটা করে সেঁক দেবে, ব্যথা হবে, জ্বর আসবে, জ্বর যদি 100-এর উপরে ওঠে জ্বর ওষুধ খাওয়াবে। হ্যাঁ, আর হাত নাড়াচাড়া করতে বলবে, জেলটা যদি থাকে লাগিয়ে দেবে, ভালো দরকার। খুব লেগেছে, খুব লাগে, তুই কাঁদলে মাঝখানে তেল খাওয়ানি কি আর না? জানুয়ারি মাসে ওর তুমি বলো, তুমি যদি পাস করো ভালো নাম্বার পাও তাহলে বাবা কি দেবে বলেছে? ওদেরকে বলো বাবা কি দেবে বলেছে, বাবা কি দেবে বলেছে, কি দেবে বাবা পাশ করলে? রিমোট দিয়া গাড়ি আর 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 কি, ল্যাপটপ, খেলনা ল্যাপটপ, কিন্তু সত্যিকারের না। ও বাবা বাবা বাবা, চল চল কি ঠিক আছে কি প্রতিমা ভাবিছি, এ আমার গ্যাস, নতুন গ্যাস আসলো তো, গ্যাসে এই হচ্ছে না, কি ছোটখাটো সারপ্রাইজ দিলাম, এটা সোমনাথের চ্যানেলে পেয়ে যাবা বিকেল 4টার সময়। কটায় পোস্ট করো ভিডিও? একটু মজা করতে আসলাম, মেয়েকে ইনজেকশন দিয়ে বাড়ি ফেরার কথা ভাবলাম, একটুখানি ঘুরছিলাম এই রাস্তাটাই, তো ভাবলাম একটুখানি ঢুকি, একটু সারপ্রাইজ দিয়ে যাই বাবাকে। কত রান্না বান্না কিছু করিনি, আমার মাথার মধ্যে শুধু ওটাই ঘুরছে, রান্না হয়নি, রান্না হয়নি। দেখো বাবা এখন ওকে চানাচুর দিল, চানাচুর খাচ্ছে বসে বসে। আর ঘড়ির কাটা দেখো, 2:15 বাজে। আমার বাড়িতে ভাত তরকারি কিচ্ছু রান্না হয়নি আমার, তাড়াতাড়ি খা রে। সব আনাজ কেটে জলে ভিজিয়ে রেখে এসছি যে যাবো, আমি জাস্ট 10 মিনিটের জন্য এসে আধা ঘন্টা সময় কেটে গেল। কখন শেষ হয় এখন কিন্তু অনেক বেলা, এখন টাইম হচ্ছে 2:06 বাজে। তো খাও ফল, খাও খাও ফল খাও। ওরা দুজনা কলা খাচ্ছে বসে বসে, সোমনাথ আর মেয়ে। তো এই যে সোমনাথের ক্যামেরা বুকে সেট, সকাল থেকে বুকে লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এই যে এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি। ডালটার মধ্যে এই ডাটাগুলো দেব, সজনে ডাটা, ঠিক আছে? সজনে ডাটা দিয়ে ডাল হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি, কই রে খোল না, এই যে পেঁয়াজ কলি ভাজা হচ্ছে দেখো, নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই তিনটে হয়ে যাক, তারপরে একটু শাকের ঝোল করবো আজকে, পালং শাকের ঝোল হবে, ঠিক আছে? আর তারপরে পুঁই মুচুরি ভাজা, তাহলেই রান্না হয়ে যাবে। ওদিকে হতে থাক, আমি এদিকে ঘরে কাজগুলো সারি। ওই ঘরের বিছানাটা ঝাড়তে হবে টান টান করে, আর এই ঘরের বিছানাটা ঝাড়তে হবে। দেখো এই ঘরের বিছানাটার এই পরিস্থিতি হয়ে রয়েছে, আর এই ঘরটা তো ওই একই খারাপ অবস্থা। আমি কাজগুলো করে নিই, আমার ফোনটা একটুখানি চার্জে দিই, ফোনের চার্জটাও নেই। কাটার রাইট তিনটে পাঁচ, আমার যতদূর ধারণা রান্না বোধহয় শুরু করেছিলাম দুটো পাঁচে, তো দুটো পাঁচ থেকে তিনটে পাঁচ, কাটায় কাটায় পুরো ঘড়ির কাটায় কাটায় এক ঘন্টা লেগেছে, আমি তো পুরো অবাক। এই যে রান্না বান্না করে দেখো, সব কিছু পরিষ্কার করে মুছে নিয়েছি, গ্যাস ট্যাস সব মোছা, রান্নাঘরের জানলাটাও বন্ধ করে দিলাম। আর এই যে দিদিভাই বাসন মেজে রেখে চলে গেছে, আজকে এই কটা বাসন হয়েছিল, আর এই রান্না রান্নার পর কড়াইটা জাস্ট এখানে নামিয়ে রাখলাম, ঠিক আছে? রান্না বান্না করে সব কিছু গুছিয়ে রেখেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যে এর মধ্যে রয়েছে হচ্ছে দেখো ভাত, ভাতের মধ্যে রয়েছে পেঁপে, পেঁপে ভাতে, আর এদিকে রয়েছে দেখো শাকের ঝোল রান্না করেছি, ঠিক আছে? শাকের ঝোলটা কিন্তু প্রচণ্ড টেস্টি একটা খাবার, যেটা গরম ভাতের সাথে, এটা তো দুধ রয়েছে। আর এদিকে রয়েছে দেখো ডাটা দিয়ে ডাল, তোমাদেরকে একটু নাড়িয়ে দেখাই। এই যে রসুন ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি, ঠিক আছে? আর এই দিকে রয়েছে এই যে পেঁয়াজ কলি ভাজা, আর নিচে রয়েছে পুঁই মুচুরি ভাজা, ঠিক আছে? এখন আমার অনেকটা সময় লাগবে, এই যে দেখো ঘড়ির কাঁটা, বলেছিলাম না রাইট তিনটে পাঁচ, ঠিক আছে? তো এখন মাম্মাম এইবার টিভিটা বন্ধ করতে হবে। আচ্ছা টিভিটা পজ করো, রিমোট দাও, বাবা গো। আসো আস্তে করে দেবো, লাগবে না, হাতে লাগবে না, হাতে লাগবে না, তেল মাখে মেখে চান করতে হবে, আস্তে করে আসো। পরে আসছি, মেয়েকে একটু এখন সময় লাগবে অনেক অনেক, এখন এই তেল মাখিয়ে স্নান করানো মানে প্রায় ধরো আধা ঘন্টার কেস, কারণ প্রচণ্ড ঝামেলা করছে দেখতে পাচ্ছ। গরম জলটা বসিয়ে দিই, চলো পরে আসছি। তো স্নান টান করে আমার পুজো দেওয়া কিন্তু আজকে হয়ে গেছে, তারপরে চলে এসেছি দেখো ভাত বাঁধতে। ভাতের মধ্যে তো রয়েছে পেঁপেগুলো, তো পেঁপেগুলো একদম ছোটো ছোটো করে কেটেছিলাম, তো পেঁপেটা এখন মাখবো, শুধু নুন আর তেল দিয়ে মাখবো পেঁপেটা। ওদিকে মেয়ে বসে আছে, তো মেয়েকে আগে খাইয়ে নেব, সোমনাথকে দিয়ে দেব, তারপরে মেয়েরকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি খাবো। যদিও আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, মেয়ে আজকে একদম অল্প ভাত খেয়েছে, রোজ যা খায় তা খায়নি, আর খাবেটা কী করে, ওর তো এখন ব্যথা, এখন তো বলেই দিয়েছে যে 100-র ওপরে জ্বর আসতে পারে, মানে 100 মতো অন্তত গাটা গরম হতে পারে জ্বরের ওষুধ দিতে, আর প্রচণ্ড ব্যথা এরকম হবে এটা বলেই দিয়েছিল। তো সেরকমভাবে আমরা এখন প্রস্তুত নিয়েই রয়েছি যে এখন ওর খুব কষ্ট হবে, ব্যথা হবে, তো ওকে একটুখানি এক্সট্রা কেয়ার নিতে হবে, আলাদাভাবে আগলে রাখতে হবে, একটু দেখে দেখে রাখতে হবে ওকে, তো সেটাই। তো ওকে এখন আমি খাইয়ে দেব, আর খাওয়াতে না খাওয়াতে মেয়ে ঘুমিয়েও পড়েছিল, অসুবিধা হয়নি, কিছুটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিল, একদম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছে। তো দেখো সোমনাথের থালাটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে, আজকে একেবারে সবজির বাহার, সব কিছুতেই সবজি। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। ভালো আছি ম্যাম, তবে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে নার্ভাস হয়ে আছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম, যেহেতু একটু টেনশনে আছি যে কি কথা হবে আপনার সাথে, কি বলবেন আপনি, আমি কি উত্তর দেব, ভীষণ ভাবেই আর কি নার্ভাস হয়ে আছি। না না একদমই নার্ভাস হওয়ার কিছু নেই, কোনো অসুবিধা না, আপনি ক্লিয়ার হয়ে কথা বলুন। একদম, তো আমার আমি এসেছিলাম গেল বছর না দু বছর হলো, জুলাই মাসে এসেছিলাম, 2000 কত কত সাল, 2020 সাপ্তাহে, 2020 2020 জুলাই মাসে এসেছি আমি ইউটিউবে। ওকে, তো এই চ্যানেলটা নিয়ে আপনার কি এক্সপেকটেশন আছে, এবং আপনি যদি একটু চ্যানেলটা সম্পর্কে বলেন, যে আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন, আমি কিছু দেখেছি, ভিডিও চেক করেছি, তো সেটা যদি একটু বলেন আপনি।
আমি এই চ্যানেলে ডেইলি ব্লগই দিতাম, মানে আজকে 2 বছর 2.5 বছর হয়ে গেল আমি চ্যানেলে, শুধুমাত্র আমার ডেইলি ব্লগের উপরেই চ্যানেলটা। কিন্তু ইদানিং আমার কিছু মিউজিক ভিডিও, কিছু শর্ট ফিল্ম যাচ্ছে আমার চ্যানেলের ওপর। তো যেহেতু এই কাজটা আমি একদমই প্রথম নতুন শুরু করেছি, যে আগে যেহেতু 2 বছর ধরে আমার চ্যানেলে আমার ভিউয়ার্সরা মানে এটা জেনেই অভ্যস্ত যে আমার চ্যানেলে ডেইলি ব্লগ আসবে, তো সেটাই তারা দেখে অভ্যস্ত। এখন যেহেতু আমি একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করছি, একটু শর্ট মিউজিক বা কোনো শর্ট ফিল্ম, কোনো মিউজিক ভিডিও, তো সেক্ষেত্রে একটুখানি আমি চাইছি যেন মানুষ যেন এইটার প্রতি একটুখানি তাদের আকর্ষণটা বাড়ে, তারা যেন একটু এটাই দেখতে ভালোবাসে। কারণ আমি আস্তে আস্তে একটুখানি আমার কন্টেন্টটা চেঞ্জ করার কথা ভাবছি, কারণ ডেইলি ব্লগ ছাড়বো না, ডেইলি ব্লগ করেই যেহেতু আজকে আমি এতদূর আসতে পেরেছি, সেটা আমি কোনোদিনই ছেড়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাবি না। কিন্তু মাঝে মাঝে শর্ট ফিল্ম দিলে কি হয়, যেহেতু আমি এতদিন ধরে দিইনি না, সেটা মানে অনেক সময় সবার কাছে পৌঁছাচ্ছে না, এটাই হলো কথা। যেহেতু সবাই এতদিন দেখেনি, ওটা মানুষের কাছে পৌঁছতে একটু লেট হচ্ছে, এটাই। এতক্ষণ শুয়েছিলাম, এই 1 ঘন্টা মতো শুয়েছিলাম, তো তারপরে আর কি উঠলাম, উঠে মেয়ে কলা খাবে বললো, তো ওকে কলা দিলাম, আর সোমনাথের জন্য টিফিন করে রেখে আসলাম ডিম সিদ্ধ, আর আমি চা খাবো ভাবছিলাম গ্রিন টি, কিন্তু আজকে আমার ভাইকে একটু আসতে বলেছি, তো ভাবলাম ভাই আসলে পরে, তো ভাই গ্রিন টি খায় না, ভাই চা কফি ভালোবাসে, তো ভাই আসলে আমি আর ভাই একটুখানি কফি করে খাবো। মানে আমার একটা পার্টনার হয়েছে আর কি, মাঝে মধ্যে টুকটাক একটু চা খেতে পাচ্ছি এখন, যেহেতু ভাই আসলে পরে ও প্রচণ্ড ভালোবাসে চা কফি খেতে, তো আসুক তারপরে কফি করবো 2 কাপ। আর ভাইকে আমি আজকে আসতে বলেছি কেন, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। হ্যাঁ দেখো, এই শাড়িগুলো সব বের করলাম, এগুলো সব আমার ছাপা শাড়ি, নর্মালি বাড়িতে পরা বলতে পারো, আর যদিও এই শাড়িটা আর এই শাড়িটা বাজার অবধি চলে যাওয়া যাবে, আর নিচেরগুলো সব ছাপা। আর এদিকে সোমনাথের জন্য 5টা জামা বের করেছি, আর এদিকে একটা বেনারসি, এই লাল বেনারসিটা আমার শাশুড়ি মামাকে দিয়েছিল, আর এই পাঞ্জাবিটা বোধহয় আমার ননদ বোধহয় সোমনাথকে দিয়েছিল না, হ্যাঁ ঠিক বলেছি। তো আমাদের নেক্সট যে শর্ট ফিল্মটা হচ্ছে, সেই গল্পের ওপর, গল্পের থিমটার ওপর বেস করে আর কি আমি এগুলো বের করলাম। এবার ভাই এখন এসে আর কি এখন সিলেক্ট করবে বা বাতিল করবে, জানি না কি করবে, হয়তো এখান থেকে কিছু বলতে পারে হ্যাঁ হ্যাঁ এগুলো লাগবে, বা বলতে পারে না 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 এগুলো আসছে না, জানি না। আর মেয়ের জামাও বের করেছি, জামা প্যান্ট বের করেছি, এই যে এই জামাটা বের করেছি, আর ওইদিকে ওই 4-5টা প্যান্ট বের করেছি, দেখি কি বলে আসার পর। আর এই জামাটাও সিলেক্ট করতাম, জামাটা পরে অলরেডি শুয়ে রয়েছে, তো এই আর কি। তো আমাদের ডেট ফাইনাল হলো হচ্ছে 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, 26, 27, 28, 29, 30, 31, টানা 6 দিন ধরে এক টানা আমাদের শ্যুট চলবে, তাও আবার সেটা রিয়াঙ্কাদের বাড়িতে। কালকে সারা রাত ধরে রিয়াঙ্কার সাথে অনেক গল্প হয়েছে, অনেক প্ল্যানিং হয়েছে, যে এই 6-7 দিন ধরে আমরা কি করব, কি খাওয়া দাওয়া করবো, বা কিভাবে কি হবে, সমস্ত প্ল্যানিং ট্যানিং হয়ে গেছে। তো সেগুলো যখন 26-27 তারিখ পড়বে তখন তোমরা দেখতেই পাবে, অত কিছু আর বলছি না, শুধু এটুকু বলি 26 তারিখ থেকে টানা 6 দিন রিয়াঙ্কাদের বাড়িতে থাকছি, খুব মজা হচ্ছে। বলছিল না কবে আসবি, কবে আসবি, কবে আসবি, আয় আয় আয়, আমি কাই বললাম দেখ এবার নে টানা 7 দিন তোদের বাড়িতে, এবার দেখ কেমন লাগে, শুধু রাত্রিবেলা শুতে বোধে বাড়ি আসতে পারবো। যাই হোক, একটা অন্যরকম ব্লগ তোমরা পাবে ওই কটা দিন। কেলাচ্ছে কেন রে, কি হয়েছে? হ্যাঁ ব্যথা কমাচ্ছে একটু, ব্যথা কমাচ্ছে না, কমছে না ব্যথা, ব্যথা কমছে না। তো মলমটা লাগানো হচ্ছে, এই যে মলম, এই যে এই মলমটা একটু বাদে বাদে লাগানো হচ্ছে, মলমটা খুব ভালো কাজ দেয়। এর আগেও যে ছোটবেলা থেকে ইঞ্জেকশন দেওয়া হলে পরে এই মলমটা লাগিয়ে লাগিয়ে ওর ব্যথা কমানো হতো। তো যাই হোক চলো, এগুলো এখানে থাক, দেখি ভাই কি সিলেক্ট করে না করে, একটু পরে আবার ফিরে আসছি, ভাইয়ের আসার টাইম হয়ে গেছে, 7টায় আসার কথা, 7টা 15 বাজে।
বন্ধুরা, তো আমি এখন ব্লগটা শেষ করব বলে তোমাদের সামনে আসলাম। ফাইনালি আমাদের সবার ডিনার হয়ে গেছে আর আমার মেয়ে ওই ঘরে শুয়ে রয়েছে, কারণ এই ঘরে লাইটটা অফ করে কতক্ষণ রাখবো বলো? আমাদের অনেক কাজ থাকে তো তার জন্য লাইটটা ও সহ্য করতে পারছে না, বারবার করে বলছে অন্ধকার করো, অন্ধকার করো, লাইট অফ করো, লাইট অফ করো। আসলে গাটা গরম হয়েছে, বলেই দিয়েছিল যে ইঞ্জেকশনটা দিলে গাটা একটু গরম হবে, তো সে কারণে ওর গাটা একটু গরম হয়েছে। আর দেখবে জ্বর আসলে পরে লাইট একদম সহ্য হয় না, এটা সবার সাথেই হয়। তো ওর অন্ধকার ঘর ভালো লাগছে বলে ও ওই ঘরে শুয়ে রয়েছে। আর এই ঘরে আমাদের দেখো বিছানা টিছানা সব করে নিয়েছি, এতক্ষণ কাজ ছিল অনেক, তার জন্য লাইটটা জ্বালাতে হচ্ছিল আর কি। তো এখন লাইট অফ করে দেবো আর মেয়েকে একটু বাদে ওই ঘর থেকে নিয়ে আসবো। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয়, হ্যাঁ টেনে তোলার দরকার নেই, যখন উঠবে তখন নিয়ে এসে এই ঘরে শুয়ে দেবো। ঠিক আছে, ঘরের লাইটটা অফ আছে, ওই দেখো মেয়ে ঘুমাচ্ছে, যে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো ভাই চলে গেছে, আর ভাই সোমনাথের এই এতগুলো প্রায় সাতখানা মতো জামা সিলেক্ট করে দিয়ে গেছে, আর মেয়ের এতগুলো প্যান্ট সিলেক্ট করে দিয়ে গেছে। আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা শাড়ি লাগবে। আর এইদিকে দেখো সোমনাথের একটা পাঞ্জাবি বের করেছিলাম, ওই পাঞ্জাবিটা ভাই ক্যান্সেল করে দিল, বলছে যে পাগল নাকি ওই পাঞ্জাবি হবে না। তো ভাই বলছিল একটা পাঞ্জাবি কিনে নিতে, এবার এই বিয়ের পাঞ্জাবি এরকম টাইপের পাঞ্জাবি যেটা ভাই চাইছে, তো এই পাঞ্জাবিগুলো একটা কিনবো আমি, তারপরে সেটা সারাটা বছর ঘরেই পরে থাকবে, সোমনাথ পরবে না, এটা তো হতে পারে না। তো তার জন্য আমার ভাসুরের কাছ থেকে এই পাঞ্জাবি আর এই ধুতিটা নিয়ে আসা হলো, আর তার সাথে ম্যাচিং আমার বেনারসির সাথে ম্যাচিংও হয়ে গেছে। তো ভাইয়ের এখন বলছে যে একদম পারফেক্ট লাগছে, খুব পছন্দ হয়েছে ভাইয়ের, তো তার জন্য এই ম্যাচিং হয়ে গেছে। দেখো ভালোই লাগছে দেখতে, তাই না? তো ফাইনালি এই সমস্ত জামাকাপড়গুলো একটা ট্রলিতে বা ব্যাগে করে রিয়াঙ্কার বাড়িতে রেখে আসতে হবে। আমার তো তোমাদেরকে বললামই যে 26 তারিখ থেকে শুরু হবে কাজ, তো প্রত্যেক দিন জামাকাপড় একটা একটা করে নিয়ে যাওয়ার থেকে ওর বাড়িতেই ব্যাগটা রেখে দেবো। ওখানে এমন হতে পারে যে একই দিনে হয়তো দু তিনটে শাড়ি হয়তো লেগে গেল, তো সে কারণে সব কিছু ভেবে ভাই বললো ওদের বাড়িতে রেখে দিতে এই কটা দিনের জন্য। ঠিক আছে, তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করবো না। এখন 9:20 বাজে, তো আমি এডিটটা করে নিতে পারবো এখন বসে বসে, যতক্ষণ মেয়ে ঘুমাচ্ছে, কারণ উঠে এই ঘরে নিয়ে আসার পর আবার একটুখানি ওর সাথে মেয়ের সাথে আমার সময় কাটাতে হবে, ও জেগে যাবে, কারণ সন্ধ্যের থেকে ঘুমাচ্ছে তো রাত্রিবেলা আজকে অনেক রাতে ঘুমাবে, জেগে যাবে একটু পরেই, তো ওর সাথে সময় কাটাতে হবে। এখনই ব্লগটা শেষ করে আমি এডিটটা করে নিই, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়েই যা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত টাটা, আজকের মতো টাটা।